ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 17 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে, এখানে একটা সংখ্যা দিয়ে বলেছে 9 এর স্থানীয় মানের প্রকৃত মানের পার্থক্য কত। এখানে 9 আছে হাজারের ঘরে, তাই 9 এর স্থানীয় মান হলো 9000, আর যে কোনো সংখ্যার প্রকৃত মান সংখ্যাটা নিজে, তাই 9 এর প্রকৃত মান 9। তাহলে 9000 থেকে 9 বিয়োগ দিলে হয় 8991। দুয়ে দিয়েছে মানের অধঃক্রমে সাজাও, তার মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তো সব থেকে বড় সংখ্যা হচ্ছে 37.30, তারপরে আসছে 7.13, তারপরে আসছে 3.07, তারপর সবার শেষে 3.007। তিনে আছে নিকটতম 100 গুণিতকে প্রকাশ করে বিয়োগ করো। তো 100 গুণিতক দেখতে গেলে দশকের অঙ্ক দেখতে হয়। তো 784-তে দশকে আছে 8, 5-এর বেশি, তাই 7টা বেড়ে হয়ে গেল 8, 800 হলো। আর 369-এর দশকে আছে 6, সেটাও 5-এর বেশি, তাই 3টা বেড়ে 400 হলো, আর বাকি দুটো শূন্য 400। তাহলে 800 থেকে 400 বিয়োগ দিলে হয় 400। চারে আছে রোমান সংখ্যায় লেখো 98 XC, VII, XC মানে 90, সি হচ্ছে 100, 100 সি এর বাঁদিকে এক্স আছে, তাই 100-10 90, আর 8 মানে ভি ট্রিপল আই। দুয়ের আইতে আছে মান নির্ণয় করতে বলেছে, 99-98 পূর্ণ, 98-99। তাহলে 99-98 গুণ করলে হচ্ছে 9702, আর তার সাথে 98 যোগ করলে হচ্ছে 9800, আর 99-99 গুণ করলে হচ্ছে 9801। তাহলে 9801 থেকে 9800 মাইনাস করলে হচ্ছে 1-এ 99। দুয়েতে একটা গুণফল নির্ণয় করতে দিয়েছে, তো দশমিকটা বাদ দিয়ে গুণটা করলাম, 2250-কে শূন্য দিয়ে গুণ করে 4-টে, তারপরে 500, 5-5-25, 7-2, 5-2-10, 12-2-7-1, 5-2-10-1-11, আর 300, 3-5-15-5-7-1, 3-2-6-1-7, 3-2-6, 0 নামলো, এই শূন্যটা বসে গেল 5, 5-2-7, 7-1-8, 6-1-7। তারপরে 1-2-3-4, 4টে সংখ্যার বাঁদিকে দশমিকটা বসলো, তাই হলো 78.75। তিনের রায় বলেছে নিতাইয়ের মা নিতাইকে 2.5 কিলোগ্রাম ডাল ডালতে বললেন। 1 কিলোগ্রাম ডালের দাম 62.50 টাকা হলে ডাল কিনতে কত খরচ পড়বে? তাহলে 1 কিলোগ্রাম ডালের দাম হচ্ছে 62.50, মানে 62.50। তো 2.5 কিলোগ্রাম মানে 2.5 কিলোগ্রাম ডালের দাম, তো এটাও গুণ করবো আমরা, 500, 5-5-25, 7-2, 5-2-12, 5-2-10, 7-2-12, 7-1, 5-6-30, 1-31। 2 দিয়ে গুণ করলাম, 200, 2-5-10, 7-1, 2-2-4-5, 6-2-12, 0 নামলো, 5 নামলো, 2 নামলো, 5-1-6, 3-2-5-1, তাহলে 1-2-3, 1-2-3, এখানে দশমিকটা বসলো, মানে 156.25 টাকা। দুয়ে দিয়েছে সরোজিনার বাড়ির পাশে হরিচাচার কাঠের আসবাবপত্র তৈরির দোকান। হরিচাচার দোকানে 12.35 মিটার লম্বা একটা কাঠের গুঁড়ি আছে, তিনি সেখান থেকে 4.15 মিটার কাঠের গুঁড়ি কেটে নিলেন। তাহলে পুরো কাঠের গুঁড়ি হচ্ছে 12.35 মিটার, মানে 5×12=63.5 মিটার। সেখান থেকে কেটে নিয়েছে 4.15 মিটার, মানে 4×20=21.5 মিটার। তাহলে বাকি কত? 63.5 থেকে 21.5 বিয়োগ দেবো, দিয়ে হচ্ছে 42.5 মিটার পড়ে আছে। এবার বলেছে কাঠের গুঁড়ি থেকে বাকি অংশের কাঠের গুঁড়ি সমান 3 ভাগ করে তার 1 ভাগে 3/7 অংশ দিয়ে ছোটো কাঠের জিনিস তৈরি করলেন, তিনি ওই ছোট জিনিস তৈরি করতে কত মিটার লম্বা কাঠের গুঁড়ি নিলেন? তাহলে 3 ভাগের মোট দৈর্ঘ্য হচ্ছে 42.5 মিটার। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য 42.5 ভাজিতক 3, তার মানে হচ্ছে 14.5 মিটার। এবার কাঠের জিনিস তৈরি করতে কাঠের গুঁড়ির নিলেন 14.5 মিটারের 3/7 অংশ। তাহলে 14.5 এর 3/7 অংশ মানে হচ্ছে কাটাকুটি করলাম, 14-কে 7 দিয়ে কাটলাম, 7×14=6.5 মিটার, তার মানে 1.15 মিটার নিলাম। তাহলে উত্তরটা হবে যে ওই ছোটো জিনিস তৈরি করতে 1.15 মিটার লম্বা কাঠের গুঁড়ি নিলেন। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 17 নম্বর স্কুলের অঙ্কগুলি।